আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৈয়দ আহমদ ভাই, আপনার যে টেকা আমার দর্শকদের পাঠাইছিল, আলহামদুলিল্লাহ আমি ও গোড়া ইয়ে পৌঁছেছি ডবখার। আর যে ফুয়ারে দিবার লাগে কৈছিল বেমারি, তাই বর্তমান গুয়াহাটি আছেন হসপিটাল। তানোর আব্বা আছেন, তানোর আব্বার কাছে ইনশাল্লাহ সমজাই দিম। আমার লগে আমার সাংবাদিক ইসাহাক লস্কর, আমরা কমরুল খান, আমরা আইসি ইনশাল্লাহ। সাহাজি আমরা ইসলামনগর থেকে আর কি, তারা কতজন বিদেশত এখন তারাও টেকা পাঠাইছেন। যারা পাঠাইছেন আল্লাহ আপনার বালা খরকা, আর কিছু কইবেন আর পিতা কইতাম শুক্রিয়া আর কি, যদি আল্লাহ তান্তান মঞ্জুর হইলে আমার দুয়ারে আল্লাহ ভালা করে, এতে তো তান্তান শুক্রিয়া আল্লাহ আপনার শুক্রিয়া। তা শুক্রিয়া ইনশাল্লাহ। আমরা এখন তান্দে পয়সা গুণ 10,000 দিছি, আপনারা যেগুন আমরা দিছিলা ও ভিডিওটা আপনারা দিলাম, যারা প্রবাসী আপনারা লগে সহযোগিতা করছেন সারা ধন্যবাদ দিয়ে, যারা আমরা দেশবাসী যারা মানুষ আছেন আপনারা বেমারি তাদের সহায় করেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে মানে এখন কথা আমি জানাইতাম, মানে আমার 3-4 বছর থেকে একটা প্রবলেম লই আমি ভুগিয়া, মানে আমার ফাওয়ার যে ও ফোরটি যে গোল গোল দুইটা বল থাকে ও দুইটা মানে আমার ড্যামেজ হয়ে গেছে, তারপরে কোয়া মতে ও দুইটা মানে রিপ্লেস করা লাগে, অপারেশন করা নি লাগে। তে প্রাইভেট হসপিটালও করাইলে প্রায় 4-5 লাখ টাকার এস্টিমেট দিছে আর কি ডাক্তার বলে, আর সরকারি হসপিটালও করাইলে মোটামুটি ওলা 1.5-2 লাখ টাকা। আমার তো ওই ক্ষমতা বর্তমানে নাই, কারণ আমার ফাইন্যান্সিয়ালি আমার অবস্থা খুব বেশি খারাপ। আমি নিজে আগে সৌদিতে আসলাম, ও বেমারের কারণে আমার মানে বর্তমানে একদম খুব অবস্থা খারাপ। আর মানে আমি ভাবছি মানে প্রাইভেটের চিন্তাধারা না করিয়া মানে আমি সরকারি যে কোনো জায়গা গুয়াহাটি বা যেখানে জিএমসি মানে ভাবছি আমি অপারেশন করাই নিলাম। তখন আমি মোটামুটি একটা পয়সা আমি নিজে যোগাইছি, আরও আধা আধি মোটামুটি আমি যোগাই লিছি, আর আধা আধি পয়সা মোটামুটি আমার শর্ট। যদি আপনারা ভাই আমার তোলা একটা সহায় কর্তা, আমি অপারেশনটা করাইতে পারলাম না। আমি তো প্রায় 3-4 বছর ধরে কষ্ট করি, আর ভাই আমি সংসারও মানে জুড়ি লেছি আর কি, আমার একটা কুড়িও আছে 4-5 বছর। যদি আমার ও বাচ্চাটার মুখে দিছাইয়া আপনারা যদি আমার একটা সহায় কর্তা, তে আমি খুব একটা খুশি হইলাম। মানে আর আমার কষ্টর থাকি মানে আমি জানলাম যে আমি আসান পাইলাম, বহুত একটা কষ্ট আছে ভাই। আর বিশেষ করে আপনারা আমার লাগে খাস করে সবে দোয়া করবা, যাতে আমার বেমারটা আল্লাহ জলদি শিফা করে আর আমি আরাম পাই। আর ভাই আপনারা একটা সহায় করতে আমার।